নমস্কার, আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তনের রূপরেখাটি ধরে ফেললো। এবার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার আগে শুক্রবার পর্যন্ত ভ্যাপসা গরম পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যেই সেই আপডেট একেবারে সেই লাইভ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো শেষ পর্যন্ত ভিডিও দেখুন, আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু বলতে ভুলবেন না। তো চলুন বিস্তারিত আপডেট জেনে নেব। এখন প্রকাশিত হওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই বুলেটিন বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে 11 থেকে 13 জুনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং 14 জুন চলবে ভারী বৃষ্টি, যার পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গাতে আবহাওয়ার যে সতর্কবার্তা সেটি জারি হয়েছে, পশ্চিমবঙ্গে যা জারি হয়েছে সেটি চলুন দেখে নিই। তো এই আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি থাকবে, 3 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, আরও 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী দিন শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে 3 দিন পর্যন্ত, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে হবে, তবে দক্ষিণবঙ্গে শুষ্ক পরিস্থিতি থাকবে, গরম থাকবে। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আর উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভের পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে। উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 44 ডিগ্রি কিন্তু ছুঁয়ে গেছে। তাছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি একাধিক জায়গাতে কিন্তু ভোগাচ্ছে। আবহাওয়া দপ্তরের প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গে 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার দমকা হাওয়াও বইতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই তথ্য অনুযায়ী আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে 12/6/2024 এক্সট্রিমলি হেভি রেন, এখানে যেটি বলা হচ্ছে রেড সতর্কবার্তায় যে জায়গাটিতে দেওয়া হয়েছে সেগুলি দেখতে পাচ্ছেন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আর এখানে দেখতে পাচ্ছেন এই অরেঞ্জ সতর্কবার্তা দার্জিলিং, কালিম্পংয়ে দেওয়া হয়েছে। বাকি জায়গাগুলিতে হলুদ সতর্কবার্তা, মুর্শিদাবাদ, বীরভূমের ক্ষেত্রে এখানে হট ওয়েভ থাকবে, হিট ওয়েভ কিন্তু এই জায়গাগুলিতে বয়ে যাবে, একাধিক জায়গাতে কিন্তু গরমের পূর্বাভাস আপনাদের যেমন বললাম তেমনই কিন্তু দেওয়া হয়েছে সেই 12 তারিখে। আর কোথাও ভ্যাপসা গরম, একদম হিট ওয়েভ কিন্তু একাধিক জায়গাতে বয়ে যাবে, যেই জায়গাগুলিতে আপনাদের কিন্তু সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। 13 তারিখে দেখা যাচ্ছে এখানে উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই সব জায়গাগুলিতে হেভি রেনফলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 13 তারিখের ক্ষেত্রে। আর বাকি জায়গাগুলিতে কিন্তু এখানে থান্ডারস্টর্ম উইথ লাইটিং, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তবে সেই সমস্ত জায়গাগুলিতে হলুদ সতর্কবার্তা দিয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে এই জায়গাগুলিতে কিন্তু গরমও যথেষ্ট দেখতে পাওয়া যাবে। আর এই ভ্যাপসা গরম রাজ্যের একাধিক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে, তবে এখানে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে হলুদ ইয়েলো সতর্কবার্তা নয়, এখানে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছে। পশ্চিম বর্ধমানেও কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছে, তবে এই সমস্ত জায়গাগুলিতে ঝড় বৃষ্টির থাকলেও সেই জায়গাগুলিতে কিন্তু গরম যথেষ্ট অনুভব করবেন। কেমন আপনারা গরম অনুভব করছেন, এই ভ্যাপসা গরমে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে 14 তারিখের আপডেট এখানে বলছে, আলিপুর আবহাওয়ার তথ্য অনুযায়ী এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার সেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির এখানে সতর্কতা জারি করেছে, অরেঞ্জ সতর্কবার্তা, তারপরে হলুদ সতর্কবার্তা দিয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। তবে এই সমস্ত জায়গায় হেভি বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছে 14 তারিখে। আর বাকি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু 14 তারিখে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, তবে এগুলিতে হলুদ সতর্কবার্তা রয়েছে, আপনাদের অবশ্যই এগুলি জেনে থাকা প্রয়োজন রয়েছে। এবার আমরা দেখে নেব যে 12 তারিখে কোথায় কত ডিগ্রি
ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে, আর সেই টেম্পারেচার অনুযায়ী কিন্তু ব্যবসা গরম, অতিরিক্ত গরম অনুভব করতে করবেন দেখবেন এই সমস্ত জায়গায়। যেমন কালিম্পং, এখানে কুচবিহার, জলপাইগুড়ি, উত্তরের জেলাগুলিতে কিন্তু যথেষ্ট তারা বৃষ্টির আবহাওয়া পাবে। তবে বাকি যে আস্তে আস্তে রতুয়া, মালদা, মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন 38 ডিগ্রি, মালদায় 37 ডিগ্রি, এখানে বহরমপুরে 38 ডিগ্রি, তারপরে দেখতে পাচ্ছেন শ্রীনিকেতনে 39 ডিগ্রি, আসানসোলে 42, কৃষ্ণনগরে 38 ডিগ্রি, বর্ধমানে 39, শান্তিনিকেতনে 40, পুরুলিয়াতে 43 ডিগ্রি। বুঝতে পারছেন কতটা একদম তাপপ্রবাহ হবে সে সমস্ত জায়গায়। বিষ্ণুপুরে 40, মানে একাধিক জায়গাতে সেই 12 তারিখে প্রায় বলাই যায় যে 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতে এই তাপপ্রবাহ কিন্তু থাকবে, ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু উঠতে পারে এত দূর পর্যন্ত। বাকি যদি আমরা দেখি যে 13 তারিখের ক্ষেত্রে, তাহলে 13 তারিখে আমরা দেখতে পাবো যে একই রকমভাবে মুর্শিদাবাদে বলছে 37 ডিগ্রি যেতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার, মালদাতেও 37 ডিগ্রি, বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা আবহাওয়া থাকবে, মানে বৃষ্টির যেটা আবহাওয়া থাকে আর কি, ভালো লাগবে তাদেরকে। কিন্তু এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, শ্রীনিকেতন যেমন দক্ষিণের জেলাগুলিতে প্রত্যেকটা জেলাতে 35 থেকে প্রায় 39 বা 40 ডিগ্রির কাছাকাছি কিন্তু এখানে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার যেতে পারে 13 তারিখেও। এবার যদি আমরা 14 তারিখে দেখি বা 14 তারিখের পরে 15 তারিখে দেখি, সেই একই রকমভাবে কিন্তু এখানে তাপ প্রবাহের সতর্ক বার্তা থাকছেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে একদম লাল করে দেওয়া হয়েছে, এই যে সব পুরুলিয়াতে অতিরিক্তভাবে কিন্তু 41 ডিগ্রি দেখাচ্ছে 14 তারিখেও। অর্থাৎ পুরুলিয়া জেলা থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আপনাদের সেখানে এখন কেমন গরম আপনারা অনুভব করছেন, অর্থাৎ আপনাদের হয়তো গা দিয়ে স্নান করে নেওয়ার মতো হয়তো ঘাম চুয়ে যাচ্ছে, এমনই কিন্তু যা অবস্থা বুঝতে পারা যাচ্ছে। তবে 15 তারিখেও পুরুলিয়াতে 40 ডিগ্রি থাকবে, তার মানে বুঝতে পারছেন টানা গরমও অনুভব করবেন। আর তার সাথে সাথে যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা বৃষ্টিও কিন্তু আপনারা কিছু কিছু জেলায় দেখতে পাবেন। তবে যেটি আবহাওয়ার পূর্বাভাস সেগুলি কিন্তু পরিবর্তন হতে পারে, তাই প্রতিনিয়ত পরিবর্তনের যে রূপরেখা সেগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিনিয়ত এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।